নমস্কার বন্ধুরা, সকল বৈষ্ণবদের চরণে প্রণাম জানাই। গুরবে গৌর চান্দা রাধিকা তদলাই কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমো। তো আজকে বর্তমানে দেখবেন প্রতিটা মানুষের কিন্তু একটা মানে বলে আমি ঠকে যাচ্ছি, আমাকে অমুক লোক দুঃখ দিয়েছে, আমাকে অমুক লোক কষ্ট দিয়েছে, এইগুলো আমাদের কাছে অনেকে নালিশ করে জানি বুঝি, বা অনেকে আমাদেরকে বলে বাবা এগুলো কেন হচ্ছে, কেউ বলে বাবা আমাদের সাথেই কেন এরকম দুঃখ হয়, বারবার কেন আমি ঠকে যাই, বারবার কেন আমাকে লোকে আঘাত দেয়, এরকম নানান প্রশ্ন আমাদেরকে করে। অনেকে ভগবানকে দোষারোপ দেয়। এবারে বুঝতে হবে, দেখুন এইগুলো মেন হচ্ছে কি জানেন, কর্মফল। কর্মফল কি করে না, কর্মফল কখনো কাউকে ছাড়ে না। আপনি ভক্ত হন, আপনি ভক্ত যদি হন কিংবা আপনি যদি যাই হন, কর্মফল আপনাকে ছাড়বে না। কৃষ্ণ নাম করছেন বলে এই নয়, অনেকের এটা ধারণা যে আমি কৃষ্ণ নাম করছি, আমি যদি কোনো ভুল করি সেটা হয়তো গোবিন্দ ক্ষমা করে দেবেন, না। কর্মফল একটা চক্র, সেখানে কিন্তু ক্ষমা কিন্তু কারো নেই। আজকে এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে, হ্যাঁ, তো সেই ভক্তদেরকে যদি সবাইকে ভগবান ক্ষমাই করে দেয়, তাহলে তার যমরাজের যে বিচার আছে সেখানে শাস্তি পাওয়ার জায়গাটা, চিত্রগুপ্তের কাজটা সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে চিত্রগুপ্তের কোনো দাম থাকবে না, যমরাজের কোনো কাজ থাকবে না, সবাইকে যদি ভগবান ক্ষমা করে দেয়। ক্ষমা নয়, ক্ষমা কিন্তু নেই। ক্ষমা কোথায় হবে ভগবান, সেটা সে প্রসঙ্গে আমি আসছি। ক্ষমা কখন করবে, ভগবানের কাছে যখন কেউ একদম পুরোপুরিভাবে আত্মসমর্পণ করে দেবে, করে দেওয়ার পরে যখন সে সংকল্প করবে, হে প্রভু যা ভুল করেছি করেছি জীবনে, কিন্তু আর কোনোদিন আপনার কাছে বা কারোর কাছে আর কখনো জিভিংসা, কারো নিন্দা, কারো মন্দ এমন কিছু কর্ম করব না যার দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায়, তাহলে কি হবে, তাহলেই কিন্তু সে তাকে ভগবান ক্ষমা করবে না। কিন্তু যদি কেউ দীক্ষা নেওয়ার পরে, গুরুমন্ত্র নেওয়ার পরে ভগবানের কাছে গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করলো, গুরুদেব যখন দীক্ষা দেয় তখন কিন্তু প্রতিজ্ঞা করে নেয় যে দেখো আজ থেকে তুমি ভক্ত হলে রাত থেকে তুমি কিন্তু সৎপথে চলবে, জিভিংসা করবে না, নেশা বর্জন করবে, অবৈধ সঙ্গ করবে না, সৎপথে চলবে, সৎপথ উপার্জন করবে, প্রতিজ্ঞা করে। কিন্তু তারপরে দীক্ষা নেওয়ার পরে আবার যেই কি সেই পানা পুকুরে ঢিল ধরার মতো হয়ে যায়। তো সেই জন্যে তাদের কিন্তু ক্ষমা নাই, একদম গোবিন্দের কাছে গুরুর কাছে আত্মসমর্পণ করে দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে হে গোবিন্দ, হে প্রভু যা আমরা ভুল করেছি, যা করেছি কিন্তু আর করব না, আজ থেকে আমি সংকল্প করলাম আর কোনো পাপ কাজ করব না, এইবার সে আর কোনো পাপ কাজ করবে না, সদা নাম করবে, নামের মধ্যে ভাসতে থাকবে, অহর্নিশি নাম করতে থাকবে, অহর্নিশি। এই নয় যে তুমি সমর্পণ করে 1 ঘন্টা নাম করবে তোমার পাপ খণ্ড হবে, না। জগতে আমাদের কি করতে, 3 লক্ষ মিনিমাম মানে দীক্ষিত বৈষ্ণব হওয়ার পরে তাকে মিনিমাম 1 লক্ষ নাম জপ করতেই হবে। আমরা চিরকাল দেখবেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের যেমন খোরাক বাড়ে না, আমরা যে খাদ্য খাই, একটা শিশু যত বড় হয় তার খোরাক বা তার খাদ্যটা পরিমাপটা, খাবারের পরিমাপটা ততটা আস্তে আস্তে বাড়তে থাকে। তেমন ভজন রাজ্যে তুমি যত এগোতে থাকবে তোমাকে ভজন বাড়াতে হবে, না 16 মালা জপ করছি, কেউ 3 মালা করছি মানে এই নয় সারা জীবন 3 ফেরা করে জপ করবো, সারা জীবনই 16 মালা করে জপ করবো তা নয়, তাহলে কিন্তু কোনোদিন উচ্চকোটিতে পৌঁছতে পারবে না, আর তাহলে ওই নামে কোনো কাজ সেরকম কিছু লাভ হবে না, বাড়াতে হবে। চৈতন্য সময় তো বলছে মহাপ্রভু কিন্তু যার তার ঘরে সেবা করে না, মহাপ্রভু কার ঘরে সেবা করেন না, মহাপ্রভু বলছেন যে মহাপ্রভু লক্ষ্যেশ্বর বলি যারে জানো তার গৃহেতে মহাপ্রভু সেবা করে। লক্ষ্যেশ্বর বলতে যার লক্ষ্য টাকা আছে তাকে কিন্তু বোঝানো হয়নি, লক্ষ্যেশ্বর কথার অর্থ হলো যিনি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করেন তার কাছেই মহাপ্রভু সেবা করেন, অন্য কার কাছে সেবা করে না। তো মিনিমাম যারা দীক্ষিত হয়েছে 1 লক্ষ তো হরিনাম করতেই হবে, মিনিমাম 1 লক্ষ হরিনাম, 64 ফেরাতে 1 লক্ষ হয়। দেখবেন যারা মালা জপ করে এটা অনেকেই জানে না, দেখবেন একদিকে 16টা আছে না, ভেতরে কটা আছে 108টা, এদিকে দেখবেন 16টা পুঁতি আছে, আর একটা জায়গায় দেখবেন সাইডে দেখবেন 4টে আছে, তার মানে 16 4 কত হচ্ছে 64,
ওই রকম 108 বার করে এরকম 16 বার করতে হবে, 108 বার করে এরকম 16 বার করে করলে ওই রকম 16 বার আবার 4 বার করলে তবে 1 লক্ষ নাম হবে, তাহলে 64 হচ্ছে। তাহলে 16 চারে কত? 64। আপনি 64 ফেরা হয়ে গেলে 1 লক্ষ নাম হয়ে যাচ্ছে। এবার অনেকে হবে, অনেকে কিরকম ভাবে ওই যে হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, ওই পুরো হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে ভাবে একবার, ওরম কিন্তু হিসাবে গণনা হয় না, ভালো করে বুঝবেন, ওরম হিসাবে কিন্তু গণনা হয় না, এটা ভালো করে বোঝা ব্যাপার আছে। অনেক বৈষ্ণব এটা জানে না, বা অনেকে দীক্ষা নিয়েছে 50 বছর হয়ে গেছে, তারাও কিন্তু বলতে পারে না যে 1 লক্ষ মালা জপ করতে গেলে কত ফেরা মালা জপ করতে হয় আর কি করে, হিসাবটা বুঝতে পারে না। 16টা নাম আছে, হিসাব করুন, আপনারা যারা ক্যালকুলেশন করবেন আমি বলে দিচ্ছি, হিসাব করে মিলিয়ে নেবেন, দেখবেন 1 লক্ষ কমপ্লিট হয়ে আছে। ওই জন্যেই ওইদিকে 16, এটা 4 আছে, মানে একটা মহামন্ত্রের মধ্যে 16টা নাম আছে, ঠিক আছে। তাহলে আপনি আবার হিসাব করুন, 108 বার করে যদি 16 ফেরা হয় তাকে গুণ করুন, এবার সেটা যত হয় সেটাকে আবার 4 দিয়ে গুণ করুন, করলে আবার 16 দিয়ে গুণ করলে বুঝতে পারি যাবেন হিসাবটা পুরো বেরিয়ে আসবে। তাহলে ওই রকম 16 বার করে এরকম 4 বার করতে হবে, এদিকে এরকম 16 বার করে 108 বার করে নাম করছেন, তো করে করে এইদিকে 16 বার যখন হয়ে যাবে তখন এদিকে যে 4টে আছে একটা ঘুঁটি হলো, আবার এদিকে 16 বার হয়ে গেল 100 বার করে, আবার 4টে ঘুঁটির মধ্যে আবার একটা ঘুঁটি কমলো, এরম ভাবে 16 4 64 হয়ে গেল 1 লক্ষ নাম হয়ে গেল। এরম হবে তো মিনিমাম 1 লক্ষ নাম করতে হবে। 16 ফেরা করে নাম তো যারা, মানে 16 ফেরা করে নাম করা উচিত যারা দীক্ষা এখনো নেয়নি, তাদের 16 ফেরা করে নাম করা উচিত, তারা মানে ওই দীক্ষা নেওয়ার আগে মহামন্ত্র নাম, যারা দুটো দীক্ষা প্রথমে মহামন্ত্র নাম করবে, মহামন্ত্র নাম নিয়ে তারপরে ওই জপের আশ্রয় করে 16 মালা করে জপ করবে, করতে করতে তখন তাদের চিত্ত মলিন, তখন তারা দীক্ষা নেওয়ার পরে তাদের কিন্তু আস্তে আস্তে নাম বাড়াতে হবে। 1 লক্ষ নাম করতে পারবে না একচোটে, প্রথমে 25,000 করুন, 25,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লক্ষ করতেই হবে। আর সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আছে তাদের তো মিনিমাম 1 লক্ষ করতেই হবে, একদম কম্পালসারি, কোনো ছাড় ছুট নেই, ভগবানের কাছে কোনো ছাড় নেই, একদম কমপ্লিট করতেই হবে, কোটা কমপ্লিট না করলে কিছু হয় না। হ্যাঁ, যে কোনো হিসেবে কোটা কমপ্লিট করতে হবে, ভগবান সেখানে ছাড়বে না একচুল। এবার আসি কর্মফলে, কর্মফলটা কি না, যেরকম কর্ম করব সেই ফল কিন্তু ভোগ করতে হবে। অনেকে কিন্তু এই কর্মফলটাকে মানে না, বিশ্বাস করে না, কিন্তু আপনারা নিজেদের জীবনটাকে ইউটিলাইজ করে দেখবেন যে এমন এমন একটা দৈব যেন শক্তি আপনাকে এমন বাধা দিয়ে রাখছে, আপনাকে যেন ছাড়ছে না। অনেক ভক্ত আছে তারা ভাবছে এই সংসার ছেড়ে চলে যাব, নবদ্বীপ বৃন্দাবনে থাকবো, কিন্তু যত সে এগিয়ে চলে যেতে চায় চলেও দু একবার গেছে, কিন্তু তাকে আবার ফিরে আসতে হয়েছে, যেন তার পাটা ধরে কেউ টেনে নিয়ে চলে আসে। এইগুলো কিন্তু কর্মফল, এগুলো কিন্তু বিধির বিধান। তোমার যদি বিধির বিধানে থাকে যে তুমি গৃহের মধ্যে থেকেই সারা জীবন ভগবানের নাম করবে, তো তুমি যত বৃন্দাবনে যাও নবদ্বীপে যাও সেখানে 1 মাস থাকবে, 1 বছর থাকবে, আবার তোমাকে ফিরিয়ে আসতে হবে, তোমাকে গোবিন্দ আবার ফিরিয়ে নিয়ে আসবে, কিছু করার নেই। এরকম হয়েছে 5 বৎসর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, 5 বৎসর ধরে কেস চলেছে, হ্যাঁ বধূ নির্যাতন মামলা চলেছে, স্বামীটা তো ভাবছে আমি ওর সাথে সংসার করব না, মেয়েটাও ভাবছে ওর সাথে সংসার করব না, কিন্তু পরিস্থিতি তাকে এমন জায়গায় দাঁড় করে দিল দুজনকে সংসার করতে বাধ্য হলো, 5 বৎসর পরেও তাদেরকে আবার এক জায়গায় থাকতে হলো। এটাই কর্মফল, ভাগ্য এটাই বিধাতা, কর্মফলটাই, কর্মফলটাকে বলাই ভাগ্য, যেটা তোমার কর্মফল সেটাই তোমার ভাগ্য। আর যেই যেদিনকে তোমার সেই কর্মফলটা এখানে কেটে যাবে সেখান সেদিনকে তোমার মৃত্যু হয়ে যাবে। ওই হিসেবে যার সাথে যার নিয়তি যোগ আছে সেখানে আপনি চেষ্টা করলেও কিছু করতে পারবেন না, আপনি গায়ের জোর দেখেও কিছু করতে পারবেন না, আপনি বুদ্ধি প্লান লাগিয়েও কিছু করতে পারবেন না, লোকজনকে জড়ো করে ভয় দেখেও কিছু করতে পারবেন না, পয়সা খরচা করেও কিছু করতে পারবে না। বিধির বিধানে যদি থাকে আপনাকে ওই মেয়ের সঙ্গে সংসার করতে হবে, 5 বৎসর কেস হওয়ার পরও তাকে যার সাথে সংসার করতে হয়েছে বা হচ্ছে এরকম প্রচুর দেখেছি। যেমন বিধির বিধানে যদি থাকে আপনি ভক্ত হতে পারবেন না, পারবেন না হাজার চেষ্টা করেও, বিধির বিধান থাকে যদি আপনি গৃহত্যাগ করতে পারবেন না, তো আপনি হাজারবার গৃহত্যাগ করে যাবেন কিন্তু আপনাকে গৃহের মধ্যে আবার ফিরে আসতে হবে। যেমন রঘুনাথ দাস গোস্বামী প্রথমে কত চেষ্টা করেছেন, বারবার চলে গেছেন মহাপ্রভুর কাছে, কোথায় ছুটে পালিয়ে গেছে, তাকে কি করা হয়েছে, তার বাবা লাস্টে কি করলেন, রঘুনাথ দাস গোস্বামীর বাবা
লাস্টে কারাগারে পর্যন্ত রাখলেন, কিন্তু সেই কারাগার থেকেও ছিটকে পালিয়ে গেলেন। এরমভাবে বারবার তিনি চলে গেছেন। লাস্টে যখন পানিহাটিতে নিত্যানন্দপ্রভু আসে, তখন নিত্যানন্দপ্রভু বললেন, দেখ গৌর গৌরহরি তো আমার, তুই আমাকে ফাঁকি দিয়ে আমার সম্পদকে চুরি করছিস, তুই তো চোর। তারপরে নিত্যানন্দ প্রভু যখন কৃপা করলেন, তখন তিনি গৌরহরির চরণে লাভ করতে পারলেন। সেজন্য মহজনের কৃপা না হলে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না। সেজন্যে নিজের ইচ্ছাতেই সবসময় ভগবানের কাছে যাওয়া যায় না। একটা লতা, যেমন একটা লতা কি করে, ভক্তি, আমাদের ভক্তিটা কি না, ভক্তি হচ্ছে একটা লতা। তো সেই লতা যখন একটা উপরে উঠতে চায়, তখন সে একটা কিন্তু বৃক্ষকে আশ্রয় করে। তেমনি আমাদের ভক্তি জগতে এগোতে গেলে আমাদেরকেও একটা রকম বৃক্ষকে আশ্রয় করতে হবে। হ্যাঁ, সেই বৃক্ষটা কি না, সেই বৃক্ষটাই হলো সাধুগুরু বৈষ্ণবদের কৃপা। সেই সাধুগুরু বৈষ্ণবদের কৃপাকে আশ্রয় করে কিন্তু ভক্তিলতা বীজটা আস্তে আস্তে উঠতে থাকবে। আর যদি মাঝখানে ক্রোধ এসে যায়, কাম এসে যায়, হিংসা এসে যায়, তাহলে আপনার ওখানেই ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। দেখুন, জগতে এখন বহু মানুষ আছে যারা ছলনা করে, হ্যাঁ, নানান ধরনের পেঁয়াজ কথা, মানে পেঁয়াজ মদলো মেটে মানুষের সঙ্গে সম্বন্ধ তৈরি করে। অন্য একটা ভালো লোক, সে ধরো একজন কাকে তার সঙ্গে ভালো সম্পর্ক আছে, এরকম পাই দেখা যায়, ভালোবাসার ক্ষেত্রেও দেখা যায়। একটা ছেলের সাথে একটা মেয়ের, খুব ভালোবাসার ক্ষেত্রেই কথাটা বলছি, একটা ছেলের সাথে একটা মেয়ের ধরুন খুব ভালো সম্পর্ক আছে। এবার দেখবেন, যে কোনো জিনিস পৃথিবীতে যদি কিছু কিছু লোক আছে যারা ভালো দেখতে পারে না, কারো ভালো হলে, কেউ সুখে থাকলে, কেউ আনন্দ থাকলে, কেউ আনন্দে হাসলে ফুর্তি করলে, তাদের কষ্ট হয়, তাদের হিংসায় বুকটা ফেটে যায়, তখন সে চিন্তা করবে এরকম ছলনাকারী ব্যক্তি যে কি করে ওই ছেলেটাকে ওই মেয়েটার কাছে খারাপ করে দেওয়া যায়। এবার সে ছেলেটার সঙ্গে মিশবে, ছেলেটার সঙ্গে বন্ধু করবে, করে তার সঙ্গে কথা নেবে, নিয়ে নিয়ে তার উইক পয়েন্টগুলো দরকার হয় রেকর্ড করবে কিংবা ইয়ে করবে, হাইলাইট করবে, করে সেইগুলোকে মেয়েটার সামনে তুলে ধরবে, তার খারাপগুলোকে তুলে ধরে মেয়েটার সামনে তার সঙ্গে একটা বিচ্ছেদ তৈরি করে দেবে। আর সে মেয়েটার সামনে নিজেকে ভালো প্রমাণিত করার চেষ্টা করবে, করে সেই ছেলেটাকে সাইড করতে সে তার সঙ্গে সম্বন্ধ করবে। এরকম ছলাকলা আছে আমাদের সাধু জীবনে, সাধু জীবনে, ভক্ত জীবনে যেমন দেখা যায়, সেখানেও কিন্তু এরকম ধরনের লোক আছে, আছে এরকম ধরনের লোক সব সর্বত্র আছে। যদি কেউ বলে শুধু বৈষ্ণব ধর্মের মধ্যে এরকম ধরনের বাজে লোক নেই, ভুল কথা, তাহলে জানতে পারবেন তার মধ্যে কোনো জ্ঞান নেই। দেখুন, খারাপ লোক, শয়তান লোক সব জায়গাতেই আছে, এটা কলিযুগ। এখন আশ্রমে দেখতে পারবেন, মঠও দেখতে পারবেন, ধামেও দেখতে পারবেন, সব জায়গাতেই কিন্তু খারাপ লোক আছে। আপনি বলুন না, ধামেতে খারাপ লোক নেই, বদমাশ লোক নেই, চোর ডাকাত নেই? হ্যাঁ, কে বলেছে? ধামে গেলেই বুঝতে পারবেন। আমরা যখন বৃন্দাবনে গেছিলাম, সেখানে যমুনার ধারে অনেকে রাত্রিবেলা শুয়ে থাকে, অনেক ভক্তরাও যারা মঠ মন্দিরে থাকার জায়গা পায় না বা রুম পায় না, তারা ওই রাত্রিবেলা ওই যমুনার ধারে বিস্তার পেতে শুয়ে থাকে। কিন্তু ওই রাত্রিবেলা ওখানে শুয়ে থাকলে কি ভাই, কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে, ওখানে চোর আছে। আপনারা শুয়ে থাকবেন রাত্রিবেলা, আর ওরকম চোর আছে, তারা রাত্রিবেলা ঘুরে বেড়ায়, আপনার মোবাইল টোবাইল যদি পয়সা মানি ব্যাগ টেনে থাকে চুরি করে নিয়ে পালাবে, আপনাকে কিছু করবে না, মানি ব্যাগ মোবাইল নিয়ে পালিয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন কিছু নেই। কি বলছেন? কাশীতে যান, সব জায়গাতে চোর ডাকাত, সব জায়গাতে ওরা ওই সমস্ত জায়গাকে আশ্রয় করে। কেন? ওরা জানে এই ধামেতে বিভিন্ন জায়গাকার মানুষ আছে, তারা কেউ এখানকার স্থানীয় নয়, আর এদের থেকে লুটপাট করতে খুব সুবিধা হবে। কেউ কাউকে চেনেন না, কেউ কাউকে জানে না, তারা ওই সমস্ত জনবহুল জায়গাতে গিয়ে বা যেসব জায়গায় বেশি লোক আনাগানা করে সেসব জায়গাতে তারা বসবাস করে চুরি ছিনতাই করার জন্য। সেজন্য নিজেকে সতর্ক থাকতে হবে। ভগবান বলছেন যে দেখো, এক ভক্ত প্রশ্ন করেছিলেন ভগবানকে যে প্রভু, তুমি তো ভগবান, তাহলে তোমার জগতে তুমি তাহলে বিষকে কেন রেখেছো, খারাপ লোককে কেন রেখেছো? অনেকের মনে একটা প্রশ্ন জাগে বা অনেকে এটা ভাবে যে ভগবান মনে করলে মারতে পারে না, যত খারাপ লোক আছে, যত চোর ডাকাত আছে, সবাইকে একদম সুদর্শন চক্র দিয়ে একদম মুন্ডুচ্ছেদ করতে পারে না? অবশ্যই পারে, তাহলে করে না কেন? এটা অনেকে ভাবে, তাহলে করে না কেন? না দেখুন, সেখানে ভগবানকেও ঠিক এইরকম প্রশ্ন একজন করেছিল, এক ভক্ত। তখন ভগবান সেখানে বলেছিলেন, দেখো আমার জগৎ অমৃত বিষময়, আমার জগতে অমৃত একদিকে থাকবে, একদিকে বিষ থাকবে। যেমন দিন আছে, রাত আছে, খারাপ থাকলে ভালো তবে গুরুত্ব থাকবে, আর যদি শুধুই ভালো থাকে তাহলে জগৎ চলবে না, খারাপ লোককে কিছু রাখতে হয়, তবে দুটোকে আলাদা করা যায়। যেমন এই বৈষ্ণব ধর্মটা, বৈষ্ণব ধর্মের মেন উদ্দেশ্য কি?
সবাই সবকিছু মায়ামোহ ত্যাগ করে গোবিন্দের চিন্তায় ডুবে থাকবে, তাহলে আদিতে ফিরে যায়। তাহলে সবাই যদি এটা হবে, সবাই বৈষ্ণব হয়ে যাবে, তাহলে সবাই যদি বৈষ্ণবী হয়ে যায়, সবাই যদি এরকম সন্ন্যাসী হয়ে যায়, তাহলে তো সৃষ্টি চক্রটা সঙ্গে সঙ্গে থেমে যাবে, সৃষ্টি আর হবে না, কেউ বিয়ে করবে না, কেউ সবাই কেউ মৈথুন করবে না, নারী সঙ্গ করবে না, সবাই সন্ন্যাসী হয়ে গাছতলায় থাকবে, তাহলে সৃষ্টি থেমে যাবে। সেই জন্যে চৈতন্যচরিতমানসটা ভালো করে অনেক গ্রন্থ পড়তে হয়, গ্রন্থ না পড়লে সব তত্ত্ব বোঝা যায় না, সাধুসঙ্গ করতে হয়। সেই জন্য শঙ্করাচার্য বেদান্তবাদের ভাষ্য রচনা করলেন। শঙ্করাচার্য হচ্ছেন মহাদেবের শিবের অবতার, শিবের অবতার ধরা হয়। উনি দশনামী সন্ন্যাসী সৃষ্টি করলেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি মন্দির প্রতিষ্ঠা করলেন। প্রথম তিনি বৌদ্ধ ধর্ম, তখন কি হতো, তখন বৌদ্ধ ধর্মের মানুষরা কি করতো, গোটা ভারতবর্ষের মানুষকে বৌদ্ধ ধর্মে ঢোকানোর জন্যে আপ্রাণ চেষ্টা করেছিল, ভয় দেখিয়ে লোভে ছলে বলে কৌশলে ভারতবর্ষের মানুষকে বৌদ্ধ করার চেষ্টায় তারা মেতে গেছিল। আর বৌদ্ধ ধর্মের লোকেরা কি হয় না, ওরা কিন্তু বেদ মানে না। এটা এই প্রসঙ্গে বলে দিই, যেমন আমাদের ভাগবতে যে আছে ভগবানের দশবতার, দশবতারের মধ্যে কিন্তু অনেকে বুদ্ধদেবকে ধরা হয়, ওটা লেখা লেখা আছে ভাগবত, কিন্তু ওটা কিন্তু ভুল। দশবতারের মধ্যে কিন্তু বুদ্ধদেব পড়ে না, ভালো করে শুনুন, দশবতারের মধ্যে বুদ্ধদেবের জায়গায় বসবে কে না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বুদ্ধদেব ভগবান নয়, ভালো করে আমাদের বুঝতে হবে। কেন ভগবান নয়, না যিনি ভগবান হবেন তিনি বেদকে মানবেন, বেদকে যিনি মানেন না তিনি কোনদিন ভগবান হতে পারেন না, কারণ ভগবান কোনো অবতারে কোনদিন বেদকে অবমাননা করেননি। আর এই গৌতম বুদ্ধ কিন্তু বেদকে মানতেন না, ভালো করে বুঝবেন। অনেকে কিন্তু পাঠকরাও ব্যাখ্যা দেয় গৌতম বুদ্ধ না, কেউ এটা ব্যাখ্যা ভুল দেবেন না, কীর্তনীয়রা যা শুনছে তাদেরকেও বলবো এই গৌতম বুদ্ধের নামটা উচ্চারণ করবে না, ওইখানে মহাপ্রভুর নাম বলবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ ভগবান। তারপরে মহাপ্রভুর পরে কে আসবে, না কল্কি অবতারে ভগবান আসবে। তো গৌতম বুদ্ধ বেদকে মানতেন না, আর সেই বেদ বিরুদ্ধ সমস্ত শাস্ত্র ওদের আছে, সেই শাস্ত্রের বাণী ওদের সমস্ত অনুগামী লোকেরা তখন গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে গোটা ভারতবর্ষে তারা আক্রমণ করে, ওই সমস্ত প্রচার করতে থাকে, সমস্ত বই পুঁথি লোককে ভয় দেখিয়ে অত্যাচার করে বিভিন্ন পলিসিতে তারা মানুষকে ওই বৌদ্ধ ধর্মে দীক্ষিত করার চেষ্টায় নেমেছিল। সেই সময় বলে না শাস্ত্রে, দেখবেন গীতায় লেখা আছে, যদা যদাদি ধর্মাশ গ্লানি, যখন যখন ধর্মে গ্লানি হবে ভগবান তখন স্বয়ং আসেন। তো সেই সময় ভগবান ওই শিবের অংশ অবতার শঙ্করাচার্যকে পাঠিয়েছিলেন। শঙ্করাচার্য সে কি করলেন, না ওই বুদ্ধদেবের মতামতটাকে খণ্ডন করে দিলেন, দিয়ে তিনি বেদান্ত সূত্র রচনা করে সেখানে বেদান্তবাদ প্রচার করলেন, যার ফলে কিন্তু সেখানে আমাদের সনাতন ধর্ম কিন্তু রক্ষা পেয়ে গেল। ভালো করে গোড়াটা বুঝতে হবে, যারা যারা নতুন নতুন শুনুন, যারা যারা নতুন একটা মতামত তৈরি করবে, নতুন একটা রাস্তা তৈরি করবে, হ্যাঁ নতুন একটা সম্প্রদায় তৈরি করবে, তাদেরকে কিন্তু ওই যে আমাদের শাস্ত্রে আছে ব্রহ্মসূত্র, না ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য তৈরি করতে হয়, সেই ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য তৈরি করে তখন তাকে একটা অন্য উপসম্প্রদায় তৈরি করতে হয়, যেটা ব্রহ্মসূত্রের উপরে কিন্তু সবকিছু টিকে আছে, আমাদের বৈষ্ণব ধর্ম সেটাও কিন্তু ব্রহ্মসূত্রের উপরেই আছে। এই ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করেছিলেন কি না, মাধব তোমার ইয়ে ওর নামটা বলে যাচ্ছি, যাই হোক আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না, মাধ্বচার্য, হ্যাঁ আমাদের এই বৈষ্ণব সম্প্রদায়ের সূত্র রচনা করেছিল মাধ্বচার্য। যেমন যারা রামানুজ সম্প্রদায় যা আছে সে রচনা করেছিল আমার রামানুজ, স্বামী রামানুজ তিনি ওই ব্রহ্মসূত্র রচনা করেছিলেন রামানুজ সম্প্রদায়ের জন্য। হ্যাঁ এরকম পরপর ভাগ আছে, সেগুলো পড়লে তাই বুঝতে পারবেন। তা ওই শঙ্করাচার্য তখন ওই একটা মতামত তৈরি করে ব্রহ্মসূত্র উপরে একটা ভাষ্য রচনা করেন, করে তিনি একটা বেদান্তবাদের উপরে মতামত তৈরি করে ভারতবর্ষে সেই মতামত প্রচার করলেন, যার ফলে আমাদের সনাতন ধর্মটা তখন কিন্তু রক্ষা পেয়ে যায়। তাই জন্য শঙ্করাচার্যকে যারা দোষারোপ করে তারা তারা তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, তারা কিন্তু শঙ্করাচার্যের উদ্দেশ্যটা আসলে জানে না, তিনি কিন্তু আমাদের সনাতন ধর্মের ধর্মকে রক্ষা করার জন্যে বিশাল তার একটা অবদান আছে। আজকে শঙ্করাচার্য যদি না আসতেন তাহলে আমাদের হিন্দু ধর্মটা লোপ পেয়ে যেত, তিনি থাকতো না, আজকে বৈষ্ণবী আসতে পারতো না এখানে, তখন সব তো বৌদ্ধ হয়ে যেত, আজকে আমরা আসতেই পারতাম না বৈষ্ণব, তখন মহাপুর আগের সময় শঙ্করাচার্য যখন এসছেন তখন মহাপু আসেনি, আর সেই সময় যদি সবাই মানে বৌদ্ধ হয়ে যেত তাহলে আর কোথায় থাকতো বৈষ্ণব ধর্ম। সেই জন্যে এই কথাটা দেখবেন চৈতন্যচরিতমানসে আছে,
এই কথাটা যখন মহাপ্রভুকে একজন ভক্ত বলছে, জিজ্ঞাসা করছে, প্রভু তাহলে শঙ্করাচার্য যখন শিবের ভক্ত, এ প্রসঙ্গে আমি একদিন বিস্তার আলোচনা করব, আজকে সংক্ষেপে বলে দিই, শিবের যখন তিনি ভক্ত তাহলে তিনি এরকম বেদান্তবাদের মানে ভাষ্য করে মানুষকে মায়াবাদী বেদান্তবাদের ভাষ্য কেন রচনা করলেন, মায়াবাদী ভাষ্য কেন শোনাচ্ছেন? তখন মহাপ্রভু বলেছিলেন, দেখো প্রভুর আদেশ ছিল সেটাই, ভগবানের ইচ্ছা সেটাই ছিল, যাতে তুমি ধরা দিও না মায়াবাদী মায়া, মানে লোককে মায়ার মধ্যে আবদ্ধ রাখো। সবাই যদি সন্ন্যাসী হয়ে যায়, একটু আগে যে কথা বললাম, সবাই যদি সন্ন্যাসী হয়ে যায়, বিয়ে শাদী না করে, সবাই যদি নারীকে বর্জন করে গাছতলায় থাকে আর গোবিন্দের নাম করে, তাহলে তো ভগবানের জগৎ আর চলবে না। ভগবানের জগৎ চলবে, সৃষ্টিচক্র থাকবে, বিবাহ না করলে সন্তান উৎপন্ন হবে না, সন্তান উৎপন্ন না করলে, না হলে এই জেনারেশনেই আমরা শেষ, পরের জেনারেশনের লোককে আমরা কেউ আর দেখতে পাবো না, আমরাও থাকবো না, হ্যাঁ উত্তরাধিকারী তো কেউ থাকবে না। সেই জন্যে শঙ্করাচার্যকে ভগবান ওই নির্দেশ করেছিলেন, যাতে তুমি মায়াবাদী ভাষ্য রচনা করে সেটাকে জগতে প্রচার করো, যাতে লোক আমাকে চিনতে সবাই সবাই না পারে, কেউ কেউ যেন আমাকে আমাকে চিনতে পারে কিন্তু সবাই না চিনতে পারে, সেই জন্য সেই ভাষ্য তিনি রচনা করেছেন। আবার সেই শঙ্করাচার্যের ভাষ্যকে কে খণ্ডন করলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি অবতীর্ণ হলেন নদী নবদ্বীপে, তখন তিনি বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করে দিলেন, শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করে দিয়ে ভগবান আবার স্বয়ং এসে ওই বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করে দিলেন।